হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম ম্যাথ ক্লাস জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ম্যাথ ক্লাসে সায় ইনস্টিটিউটে আজকে আমরা চারশো পনেরো নম্বর ক্লাসে কিছু কঠিন সমস্যার সহজ সমাধান করব সেটা আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের পনেরো নম্বর চ্যাপ্টার জিআই ম্যাথের উপরে তো আজকে আমরা আগের ক্লাসে যে এগারোটি সমস্যা সমাধান করেছিলাম তারপর থেকে ছটি সমস্যা সমাধান করব তো আজকের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন লজিক অ্যাপ্লাই করে আমরা তার উত্তরে পৌঁছানোর চেষ্টা করতে পারি কিন্তু একটি নির্দিষ্ট লজিকের উপর বেশ করেই আমাদের সমস্যাগুলির সমাধান করতে হবে আমরা নতুন নতুন লজিকের মাধ্যমে নতুন নতুন জিআই ম্যাথের সমাধান কৌশল শিখব তাহলে চলো আমরা প্রশ্ন এবং তার উত্তরে চলে যাই বারো দাগের প্রশ্নে রয়েছে ছয় 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 আঠেরো সাত 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 একুশ নয় 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 সাতাশ এক দুই তিন কত তাহলে দেখো স্বভাবতভাবেই আমাদের মাথায় একটা জিনিস চলে আসছে যে আঠেরো একুশ সাতাশ তারপরে তিরিশ আসার কথা ছিল কিন্তু এক্ষেত্রে সেটা উত্তর হবে না উত্তর হবে প্রথম অপশানটি ছয় কেন সংকেতটা দেখি তিনটি সংখ্যার সমষ্টি পরেরটি প্রত্যেকবার তিনটে করে সংখ্যা নেব তার যোগ করে চতুর্থ সংখ্যাটি পাবো তাহলে ছয় 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 আঠেরো সাত 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 একুশ নয় 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 সাতাশ তাহলে এক দুই তিন এক আট দুই তিন তিন আট তিন ছয় তাহলে আমরা কত পাচ্ছি প্রথম অপশানটি ছয় পাচ্ছি এবার চলে যাব তেরো দাগের সমস্যা যে একশো তেইশ গুণ চুয়ান্ন সমান সমান ছয় তিনশো পঁচিশ গুণ বিয়াল্লিশ সমান সমান কুড়ি এবং পাঁচশো তেরো গুণ তিপ্পান্ন সমান সমান আঠেরো হলে পাঁচশো বাহাত্তর গুণ একচল্লিশ সমান সমান কত তো আমরা সরাসরি উত্তর সংক্ষেতে চলে যাব প্রথম সংখ্যার অঙ্কগুলির সমষ্টি গুণ পরের সংখ্যার অঙ্কগুলির অন্তর তাহলে আমরা দেখি যে প্রথম তিনটি ক্ষেত্রে সেটা মেনে চলছে কি না এক দুই তিন যোগ করে পাচ্ছি ছয় আর চুয়ান্নর পাঁচ আর চার বিয়োগ করে পাচ্ছি এক তাহলে ছয় গুণ এক সমান সমান ছয় আবার তিনশো পঁচিশে তিন যোগ দুই পাঁচ পাঁচ আর পাঁচ দশ আর বিয়াল্লিশের চার থেকে দুই বিয়োগ করলে পাই দুই তাহলে দশ দুগুনি কুড়ি আবার পাঁচশো তেরোতে পাচ্ছি পাঁচ আর এক ছয় ছয় এক তিন নয় আর তিপ্পান্নর পাঁচের থেকে তিন বিয়োগ করলে পাচ্ছি দুই নয় দুগুনি আঠেরো তাহলে পরের সংখ্যাটিতে আমরা চলে যাই পাঁচ আট সাত বারো বারো আর দুই চোদ্দো চোদ্দোর সঙ্গে গুণ করবো একচল্লিশের চারের থেকে এক বিয়োগ করলে তিন তাহলে তিন চোদ্দো বিয়াল্লিশ প্রথম অপশানটি সঠিক উত্তর হবে এবার চলে যাব দাগের সমস্যায় তিন 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 ছয় চার 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 বারো পাঁচ 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 কুড়ি ছয় 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 তিরিশ হলে সাত 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 কত তো দেখো এখানে আমরা সংকেতটা কি পাচ্ছি প্রথম গুণ দ্বিতীয় বিয়োগ তৃতীয় তাহলে দেখো প্রথম যে সংখ্যাটি পাচ্ছি তিন 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 তাহলে প্রথম দুটি সংখ্যা গুণ করো তিন তিরিককে নয় তার থেকে তিন বিয়োগ করলে ছয় পাচ্ছি তারপরটা পাচ্ছি চারি চারি ষোলো তার থেকে চার বিয়োগ করলে পাচ্ছি বারো তারপরটা পাঁচ পাঁচা পঁচিশ তার থেকে পাঁচ বিয়োগ করলে পাচ্ছি কুড়ি তারপরটা ছয় ছক ছত্রিশ তার থেকে ছয় বিয়োগ করলে পাচ্ছি তিরিশ এরপরটা সাত সাতা ঊনপঞ্চাশ তার থেকে সাত বিয়োগ করলে আমরা পাবো বিয়াল্লিশ অর্থাৎ প্রথম অপশনটি সঠিক উত্তর এবার আমরা দেখে নেব পনেরো দাগের সমস্যা এক এক দুই ছয় চব্বিশ একশো কুড়ি পরের সংখ্যাটি কত তো এক্ষেত্রে লজিকটা কি আছে যে ক্রমাগত এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ তাহলে একের সাথে এক গুণ করলে এক হয় তার সঙ্গে দুই গুণ করলে দুই হয় তার সঙ্গে তিন গুণ করলে ছয় হয় তার সঙ্গে চার গুণ করলে চব্বিশ হয় তার সঙ্গে পাঁচ গুণ করলে একশো কুড়ি হয় তার সঙ্গে অর্থাৎ একশো কুড়ির সঙ্গে ছয় গুণ করলে আমরা কত পাচ্ছি সাতশো কুড়ি প্রথম অপশানটি সঠিক উত্তর চলে যাব ষোলো দাগে ষোলো দাগে আমরা কী পাচ্ছি চৌষট্টি চৌষট্টি বত্রিশ আট পরের সংখ্যাটি কত তো ক্রমাগত এক দুই চার আট দিয়ে ভাগ করতে হবে প্রথমে চৌষট্টিকে এক দিয়ে ভাগ করো চৌষট্টি পাবে তাকে দুই দিয়ে ভাগ করো বত্রিশ পাবে তাকে চার দিয়ে ভাগ করো আট পাবে তাকে আট দিয়ে ভাগ করো এক পাবে তাহলে আগের সমস্যায় আমরা এক দুই তিন চার পাঁচ ছয় গুণ করেছি এক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ভাগ করিনি এক তার দ্বিগুণ দুই তার দ্বিগুণ চার তার দ্বিগুণ আট ক্রমাগত দ্বিগুণ সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে করতে এগিয়েছি তাই আমরা এক পেয়েছি সঠিক উত্তর এবার চলে যাবো আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন সতেরো দাগ ছাপ্পান্ন সাতচল্লিশ আটত্রিশ উনতিরিশ তারপরের সংখ্যাটি কত তো দেখো এখানে যোগ বা বিয়োগ বা ভাগ কোনোটাই এখানে অ্যাপ্লিকেবেল নয় তোমরা নিজেরা চিন্তাভাবনা করে দেখো তো আমরা সংকেতে চলে যাবো এককের অঙ্ক এক এক করে বাড়ছে দশকের অঙ্ক এক এক করে কমছে ছাপ্পান্নর পরে সাতচল্লিশ হলো কীভাবে এককের অঙ্ক ছয় ছিল সাত হলো দশকের অঙ্ক পাঁচ ছিল চার হলো এবার এককের অঙ্ক সাত থেকে আট হলো দশকের অঙ্ক চার থেকে তিন হলো আটত্রিশ পেলাম আবার এককের অঙ্ক আট থেকে নয় হলো দশকের অঙ্ক তিন থেকে দুই হলো পরের বার এককের অঙ্ক নয়ের পরে শূন্য এবং দশকের অঙ্ক দুইয়ের আগে এক হবে অর্থাৎ দশ হবে সঠিক উত্তর এখানে আঠেরো সাতাশ বা ছত্রিশ কোনোটাই সঠিক উত্তর হিসেবে আমরা আনতে পারবো না সেই জন্য নয়ের পরে আমাদের শূন্যটাই এখানে গ্রহণযোগ্য লজিক হবে তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি দেখা হবে পরের এপিসোডে অন্য কোন বিষয়কে সামনে এনে ভালো থাকো সুস্থ থাকো এই সমস্যার মতো অনুরূপে দুটি করে সমস্যা তৈরি করবে সেটা তোমাদের এইচডব্লু থাকবে পরবর্তী ক্লাস সবার আগে দেখতে গেলে কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো আর আমাদের নিশ্চিত নবোদয় নামক বই বা অন্যান্য বইসমূহ সংগ্রহ করতে হলে বা অনলাইন ক্লাস বুকিং করতে হলে এই নম্বরে যোগাযোগ করতে পারো